মানুষকে সঙ্গে নিয়ে তাদের বিকাশের জন্য কাজ করতে হবে। শুধু আমাদের একটাই এজেন্ডা, সবকা সাথ সবকা বিশ্বাস, তার সঙ্গে সবকা বিকাশ করতে হবে। যখনই আমাদের পুরুলিয়া জেলার সাধারণ মানুষের আমরা উন্নত মানের কোনো কাজ করতে পারি, কিন্তু আমরা আর পিছিয়ে পড়া জেলা থাকবো না। আপনাদের সকলের সঙ্গ পেয়েছি আমরা, আমরা গর্বিত, এবং আগামী দিনে আশা করি আমাদের দল পুরুলিয়ার জন্য, পুরুলিয়াতে জিত হাসিল করে পুরুলিয়ার জন্য আমরা আরও অনেক কিছু করে দিতে পারব। এইটুকু বলে পরিবারে কিছুদিন আগে যোগদান করেছেন নেতা এবং আমার সামনে বসে থাকা বাস স্ট্যান্ডে যত কর্মীগণ, বাস আনার আমার দাদা ভাই প্রত্যেককে আমাদের বিজেপির তরফ থেকে গরিব অভিনন্দন জানাই। এবং জেলা পদ